বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আবারও আজকে সকালে বা একটা দুপুরে দারুণ একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন আমি ফেঁসা মাছের শুটকি নিয়েছি, দেখুন ফেঁসা মাছের শুটকি ভর্তা বানাবো। আর কী কী কীভাবে বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে শুটকি ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি রসুন, কাঁচামরিচ, নুন, ফেঁসা মাছের শুটকি আর নিয়েছি শুকনো মরিচ। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আর এই ভর্তাটা কীভাবে বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবার আগে আমি যেটা বলে থাকি, আপনারা হচ্ছে যদি আপনার আমার চ্যানেলের নতুন সদস্যরা থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা বলে পানি নিয়েছি। সর্বপ্রথম শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। এভাবে যদি আর কোনো মানে আইসটা থাকে এটাকে ছাড়িয়ে নেব। এভাবে এই যে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে কোনো যদি আঁশ থাকে এটাকে ফেলে দিতে হবে। এভাবে শুটকিগুলো ভালো করে 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। শুটকিগুলো আমি 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার কাছে চলে যাব। সর্বপ্রথম দিয়ে দেবো রসুন, শুকনো মরিচ, 5টা কাঁচামরিচ একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো সাদা তেল। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। রসুন, মরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুটকিটা, একসঙ্গেই ভেজে নেবো আমি, যেহেতু একসঙ্গেই ভাজতে হবে। আপনারা চাইলে এটা আলাদা আলাদা করে ভাজতে পারেন, এটা পুরো অপশনাল, কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেবো। ভর্তাটাকে তো বেশি সময় লাগে না, মাত্র 5 থেকে 10 মিনিটে হয়ে যায়। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ফেঁসা মাছের শুটকিগুলো এভাবে দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। অনেক সুন্দর একটা শুটকির ফ্লেভার বের হয়েছে। শুটকিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শুটকিতে কিন্তু অনেক নোংরা থাকে, মানে বালু থাকে। আমার এটা ভাজা হয়ে গেছে। আর এই ভর্তাটা একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে, খেতেও কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাতের সঙ্গে ভর্তা। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন ভর্তা করার জন্য চলে যাব। শুটকিগুলো দেখুন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে একদম।
দেখুন শুটকি কাঁচামরিচ শুকনো মরিচটা আমি ভেজে নিয়ে ভর্তা করার জন্য চলে এসেছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভর্তাটাকে বেটে নেব, ভর্তাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই আপনারা ভেজে নিতে পারেন, আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তো আমার একটু লবণ কম হবে, একটু দিছি। ভর্তাতে কিন্তু একটু লবণ কম হলে ভালো লাগবে না খেতে। দিয়ে দেবো সরিষার তেল, ভর্তার মূল জিনিস হচ্ছে সরিষার তেল। তোমার ভর্তাটা হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আর এটা আমরা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খাবো। দেখুন ফ্যাসা মাছের শুটকির ভর্তা। তো আমি বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খেয়ে দেখবেন, আমি জানি অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।